ধন্যবাদ। কিবা ডিমান্ড আছে নেকি? হোক হোক হোক, আচ্ছা আচ্ছা। নিহিন্দে রাহালি সে ও
ধন্যবাদ। গোয়ালপাড়িয়া গায়া আসুম। চেষ্টা করিম, তার আগতে একটা চটকা গায়া নেন। Yeah.
আসাম বাংলার একটা সম্পর্কর গান গায়া আছো। Thank you.
ধন্যবাদ। আরো আমার অনেক পরে আরো অনেক কয়জন শিল্পী রয়েছে, তারাও গাইবেন, আপনারা বসে থাকলে তাদের উৎসাহ পাবেন, ঠিক আছে? আমি শেষ করছি, আবার আগামী বছর। ধন্যবাদ শিল্পী জবা চক্রবর্তীকে, কারণ অনেকটা রাত হয়েছে, প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে গুটি কয়েক মানুষ আপনারা রয়েছেন। আমাদের দুটো নিবেদন বাকি রয়েছে, আমরা চেষ্টা করছি দ্বিতীয় দিনের অনুষ্ঠানের জবনিকা টানতে। আগামীকাল আবারও অনুষ্ঠান রয়েছে, রথীন্দ্রনাথ রায়ের অনুষ্ঠান রয়েছে। এবার মঞ্চে আমরা এমন একটি নিবেদন আপনাদের সামনে করতে যাচ্ছি যেটি অত্যন্ত কোচবিহারের রাজবংশী সংস্কৃতির একটি ধারা, যে ধারাটি হারিয়ে যেতে বসেছে। ভেটাগুড়ির অমূল্য দেবনাথ তার কানিয়াল কৃষ্টি সম্প্রদায়ের মাধ্যমে সেই ধারাকে বাঁচিয়ে রেখেছে চণ্ডীগজ নৃত্য। আপনারা জানেন অসমে চণ্ডীগজ নৃত্য পরিবেশিত হতো বাড়িতে বাড়িতে, ধানের মাগন চেয়ে এই নৃত্য, এবং একটা অনন্য ধারাবাহিকতা এটার রয়েছে। পুরুলিয়ার ছৌ নৃত্য এই মুহূর্তে বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে, কিন্তু আমরা তেমনভাবে কোচবিহারের রাজবংশী সংস্কৃতির ভেটাগুড়ি কানিয়াল কৃষ্টি সম্প্রদায়ের চণ্ডীগজ নৃত্যকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে পারিনি। চণ্ডীগজ নৃত্য কোথাও যেন পুরুলিয়ার ছৌ নৃত্যের সঙ্গে সমকক্ষ হয়ে উঠছে আজকে। দিল্লি সহ মুম্বাই, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই চণ্ডীগজ নৃত্য পরিবেশন করেছে আমাদের বাড়ির পাশের ভেটাগুড়ির কানিয়াল কৃষ্টি সম্প্রদায়। আমরা মঞ্চে ডেকে নিচ্ছি কানিয়াল কৃষ্টি সম্প্রদায়ের কলা কুশলীদের, একটি অনন্য নৃত্য আঙ্গিক তারা আমাদের উপহার দিতে চলেছে। অমূল্য দেবনাথ একজন লোক সংস্কৃতির গবেষক সংগ্রাহক, তিনি আবিষ্কার করেছেন ফুলতি গিদালিকে, নতুনভাবে আমাদের সামনে উপস্থাপিত করেছেন, যে ফুলতি গিদালি আজকে বঙ্গরত্নে বিভূষিতা। আমরা সেই অমূল্য রত্নের, অমূল্য দেবনাথের হাত ধরে আমরা উপহার পেতে চলেছি চণ্ডীগজ নৃত্য। আপনারা দেখলে সত্যি আপনারা প্রশংসিত করবেন নিশ্চিতভাবে আমরা বলতে পারি, যারা দেখেননি বিশেষ করে। আমরা মঞ্চে ডেকে নিচ্ছি চণ্ডীগজ নৃত্যের কলাকুশলীদের। আমরা শুরু করতে চলেছি আজকের একটি অনন্য নিবেদন, ভেটাগুড়ি কানিয়াল কৃষ্টি সম্প্রদায় দ্বারা পরিবেশিত অমূল্য দেবনাথ এর পরিচালনায় চণ্ডীগজ নৃত্য।